আমার সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটি হচ্ছে আগস্ট মাসের রাশিফল। যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। চলুন তাহলে জেনে নিই মেষ রাশির মানুষদের আগস্ট মাসের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনটা দেখতে হয় ইলেভেন্থ হাউস থেকে, হাউস অফ গেইন। হাউস অফ গেন থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইলেভেন্থ হাউসের যে অধিপতি সে হচ্ছে শনি, সে সক্ষেত্রে অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে। সেক্ষেত্রে এ মাসে আপনাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেকটা বেটার থাকবে, অর্থ কিন্তু আপনারা অনেক ভালো সেভ করতে পারবেন। আগের থেকে তুলনামূলকভাবে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। এবার জানবো কোন কোন ফিল্ডের মানুষদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এ মাসে অনেকটা বেটার থাকছে। যারা আয়রন সংক্রান্ত কোনো বিজনেস করেন, যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, যারা কোনো অয়েল সংক্রান্ত জিনিসের বিজনেস করেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা ডক্টর আছেন, যারা জিএমস নিয়ে বিজনেস করেন, যারা যাদের কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, এই সকল প্রফেশনে যারা আছেন তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেকটা বেটার কিন্তু থাকবে। যারা ডিফেন্সে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা খাটে। আপনাদের নাইন্থ হাউসে আছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনাদের অর্থ যে যোগাযোগ, সেই যোগাযোগটা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। আপনাদের ভাগ্যের সাথে কিন্তু আপনারা এই মাসে পাবেন, অর্থ ভালো ধরে রাখতেও কিন্তু আপনারা এই মান্থে পারবেন। তবে অর্থ ধরে রাখতে পারলেও যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনারা কোনোরকম ইনভেস্ট না করাই ভালো। ইনভেস্ট করলে কিন্তু খুব একটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন না। যদি একান্ত ইনভেস্ট করতে হয় তাহলে আমি বলবো আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন, বা কোনো অয়েল সংক্রান্ত জিনিস ইনভেস্ট করতে পারেন, বা আয়রন সংক্রান্ত যেগুলো শনি রুল করে সেই সংক্রান্ত জিনিসে ইনভেস্ট করলে আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তবে ইনভেস্ট না করাই কিন্তু এই সময় বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করা যায়। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফ যেটা থেকে দেখা হয় সেটা হচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউসে আপনাদের কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যার ফলে জিনিসটা এরকম ঘটবে আপনারা কিন্তু প্রচণ্ড ডমিনেটিং নেচারের হয়ে যাবেন। আপনাদের নেচারটা এই কিছুদিন, এই ধরুন এই মাসের ১৬ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের নেচারটা এরকম হয়ে যাবে, আপনারা সবাইকে কন্ট্রোল করতে চাইবেন, সবাই আপনার কথা শুনবে, এরকম ধরনের পরিস্থিতি, যার ফলে কী হবে ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু সমস্যা তৈরি হবে। বিশেষ করে আপনার বাবার সাথে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। ১৬ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের একটু মাথা ঠান্ডা করে থাকতে হবে, না হলে ফ্যামিলির লোকেদের সাথে অশান্তি, বিবাদ, কোথাও দূরত্ব, এরকম জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। ফ্যামিলিতে শান্তি বজায় থাকতে গেলে একটু স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করে কিন্তু চলতে হয়, না হলে কিন্তু সেটা অনেক বড় একটা বিবাদে পরিণত হতে পারে। এই জিনিসটাকে কিন্তু আপনাদের একটু মাথায় রেখে চলতে হবে। ১৬ই আগস্ট পর্যন্ত এটা একটু মেনটেন করে চলুন। ১৬ই আগস্টের পর যখন আবার সূর্য রাশি পরিবর্তন করে ফেলবে তখন কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। সময় তো বদলাই, তাই যেটুকু সময় একটু প্রবলেম্যাটিক সেটুকু সময় কিন্তু একটু ব্যালেন্স করে চললে আমরা অনেক কিছু বদলানোর কিন্তু ক্ষমতা রাখি। না হলে কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে আপনাদের সেরকম কোনো সমস্যা থাকার কথা না। যদি আপনারা একটু আপনাদের নেচারটাকে বদলে ফেলেন তাহলে কিন্তু অনেকটা প্রবলেম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার জানবো আপনাদের গাড়ি বাড়ি কেনার ব্যাপারটা এ মাসে কেমন থাকছে না থাকছে। ফার্স্টে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে এ মাসে ইনভেস্ট করা কিন্তু একদমই উচিত না। এক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য, নতুন গাড়ি বা বাড়ি যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এই মাসটা একদমই ভালো না। হ্যাঁ, আপনার যদি কোনো রিপেয়ারিংয়ের কাজ থাকে তাহলে আপনি নো ডাউট সেটা করতে পারেন, কিন্তু নতুন করে কেনার কথা একদমই মাথায় আনবেন না, সেটা কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে না। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের জন্য কিন্তু মানটা খুব ভালো। এডুকেশনের ঘরে সূর্য বসে থাকছে প্লাস বৃহস্পতির দৃষ্টি, সেহেতু এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। যাদের এই মান্থে রেজাল্ট আউট হওয়ার আছে কোনো এক্সামের, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফলের রেজাল্ট পাবেন। যারা ডক্টরি পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা টিচার ওরিয়েন্টেড পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। তারা লাইফে অনেক এই সময় সুযোগ পাবে, পড়াশোনা স্টুডেন্টরা অনেকটা ফোকাস হয়ে যাবে, পড়াশোনা অনেকটা সাফল্য
কৌশল্য, এনার্জি, এই ধরনের ব্যাপারটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ঘটবে। আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা আইএস আইপিএস এই সকল পড়াশোনা করেন, এই সকল কোনো রেজাল্ট আউট হয় তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তবে যারা কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা করেন তাদের কিন্তু একটু প্রবলেম থাকছে। বুধ যখন 17 তারিখে চেঞ্জ করে যাবে তারপর থেকে আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। যতদিন বুধ কর্কট রাশিতে আছে ততদিন যারা কমার্স ম্যাথ এই সংক্রান্ত পড়াশোনা করেন তাদের জন্য একটু প্রবলেমেটিক। বুধ যখনই চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের সন্তানের ক্ষেত্রটা কেমন থাকছে না থাকছে। সন্তানের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সন্তান লাভের জন্য সময়টা ভালো। সন্তান সুখ কিন্তু এই সময় আপনাদের ডেফিনেটলি আছে। যারা সন্তানের প্রচণ্ড কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন, যারা এডুকেশন নিয়ে চিন্তিত ছিলেন, অনেকের সন্তান ভীষণ অবাধ্য ছিল, বাবা মার কথা শোনে না, সেই সকল দিক থেকে কিন্তু অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এই মাসে কিন্তু আপনারা পাবেন। সন্তানের দিক থেকে অনেকটা বেটার রেজাল্ট পাবেন আপনারা। সন্তান আপনার কথা শুনে কিন্তু কেরিয়ার চুজ করবে, আপনি ঠিক যেভাবে বলবেন সেভাবে কিন্তু সন্তান চলবে। অনেকের সন্তানের সাথে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছিলো, সন্তানের সাথে বিবাদ তৈরি হয়ে গেছিলো, সেই সকল মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো। সন্তান সংক্রান্ত যে কোনো প্রবলেমের সমাধান কিন্তু এই মাসে অবশ্যই আছে। সন্তান সুখ আপনাদের ভাগ্যে কিন্তু এ মাসে থাকছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ যে ঘরটা থেকে দেখা হয় সেটা হচ্ছে সিক্স হাউসের যে লর্ড, সেই বুধ গিয়ে বসে পড়েছে যে ঘরে সেটা হচ্ছে বুধের শত্রুর ঘর, কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে বুধ যতদিন থাকবে ততদিন কিন্তু হেলথ সংক্রান্ত অনেক ধরনের প্রবলেম থাকছে। কী প্রবলেম থাকছে? ব্লাড প্রেশার ওরিয়েন্টেড প্রবলেম থাকছে, নার্ভের প্রবলেম থাকছে, থাইরয়েডের প্রবলেম থাকছে, গলার প্রবলেম থাকছে, স্কিনের প্রবলেম থাকছে। একটা ভীষণ বড় সমস্যার কথা, যাদের হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম আছে তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন, না হলে কিন্তু সমস্যাটা অনেক বড় হতে পারে। এই সমস্যাটা আপনারা ততদিন ফেস করবেন যতদিন বুধ এই কর্কট রাশিতে থাকে। বুধ যখন 17 তারিখে কর্কট রাশি থেকে আবার সিংহ রাশিতে চলে আসবে তখন কিন্তু অবস্থা এতটাও খারাপ থাকবে না, ছোটোখাটো সমস্যা থাকবে। ছোটোখাটো যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো কিন্তু থাকবে। এ মাসে কিন্তু আপনাদের কম্পিটিটর যারা থাকবে তারা কিন্তু আপনাদের প্রচণ্ড প্রবলেমে ফেলার চেষ্টা করবে, তাই কম্পিটিটরদের থেকে প্রচণ্ড রকম বেঁচে আপনাদের এই মাসে চলতে হবে। তার জন্য কিন্তু একটা সঠিক প্ল্যানিং করতে হবে, না হলে কিন্তু আপনার কম্পিটিটররা, সেটা আপনার পার্সোনাল লাইফে বলুন, কেরিয়ারে বলুন, যে কোনো জায়গায় বলুন, আপনাকে কিন্তু প্রচণ্ড প্রবলেমের মধ্যে রাখবে। এই ব্যাপারটাকে মাথার মধ্যে পুরো একদম ভালো করে বসিয়ে নিন যে আমাকে একটা সঠিক প্ল্যানিং করে বেরোতে হবে যাতে আমার কম্পিটিটররা কিন্তু আমার কাছে পৌঁছাতে পর্যন্ত না পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। আপনাদের সেকেন্ড এবং সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে গিয়ে বসে আছে রাহুর সাথে। ম্যারেজ লাইফটা কোনো কিছুর বিনিময়ে এ মাসে ভালো হতে পারে না। কোথাও গিয়ে বিবাদ, দূরত্ব, কেমন প্রবলেমটা হবে বলুন তো? ধরুন আপনার কথা বলায় এতটাই রুক্ষতা থাকবে বা আপনি এতটাই রাফ কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, এটা একটা ফ্যাক্টর। আর একটা জিনিস হচ্ছে কি, কোনো তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু আপনাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে বা আপনি কোনো তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। এই ধরনের সমস্যাগুলো কিন্তু ম্যারেজ লাইফে আসতে পারে, যার ফলে কি হবে, আপনাদের দুজনের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, দুজনের মধ্যে বিবাদ তৈরি হবে, একটা বিষাদ, মন কষাকষি, অভিমান, এই জিনিসগুলো কিন্তু থাকছে। তাই যতদিন শুক্র এই জায়গায় থাকছে, মোটামুটি ধরে নিন পুরো মান্থটাই শুক্র এই জায়গায় থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো পুরো মাসটাই কিন্তু এই প্রবলেমগুলো থাকছে। একটু ব্যালেন্স করে না চললে কিন্তু এই সমস্যাগুলো একটা ভয়ানক কিছু পরিণতির দিকে এগোতে পারে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। আপনাদের ফিফথ ঘরের যে লর্ড সে হচ্ছে সূর্য, তো প্রবলেমটা এরকম হবে, আপনাদের এই সময় কিন্তু হঠাৎ করে মাথা গরম হওয়ার একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। একটা এই জিনিস থাকছে, আর একটা জিনিস থাকছে বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে, যার ফলে কি হবে, আপনার মধ্যে একটু রুক্ষতা তৈরি হবে। এই রুক্ষতা তৈরি হওয়া প্লাস মাথা গরম, এই জিনিসের ফলে দুজনের মধ্যে বিবাদ তৈরি হবে,
এই বিপদটা কোথাও গিয়ে ভয়ঙ্কর পরিণতি নিতে পারে যদি আপনার মধ্যে ব্যালেন্স করার ক্ষমতা না থাকে। মোটামুটি এটা আপনারা 16 তারিখের পর থেকে বেশি ফিল করতে পারবেন, 16 তারিখের আগে সেরকম সিচুয়েশন নাও ক্রিয়েট হতে পারে। তবে ভয় পাওয়ার মতো কোনো জিনিস নেই। একটা জিনিস বলবো, এই যে আপনাদের হঠকারিতার যে সিদ্ধান্ত বা হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, এই মাসটায় যেটা ঘটবে সেটা কিন্তু আপনাদের অনেকটা ব্যালেন্স করে চলতে হতে পারে, অনেকটা ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু লাভ লাইফে অনেকটা প্রবলেম থাকছে। এবার জানবো আপনাদের জব কেমন থাকবে। জবের ক্ষেত্রে ফার্স্টে যে কথাটা বলবো, আপনাদের 10,000 লট সে কিন্তু আপনাদের 10,000 লট সে কিন্তু স্বক্ষেত্রী অবস্থায় বসে, তাই জবের জায়গায় কোনো রকম টেনশান নেওয়ার কিছু নেই। অন্য কোনো মানুষের জব চলে যাওয়ার টেন্ডেন্সি আছে, কিন্তু আপনাদের জব চলে যাওয়ার সেরকম কোনো টেন্ডেন্সি থাকছে না। তবে কাজের জায়গায় অধিক পরিশ্রম করতে হতে পারে, পরিশ্রম করলে তবেই কিন্তু সফলতা পাবেন। এই সময় যদি আপনি লেজিনেস এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করে, তাহলে কিন্তু সফলতা আপনার কাছে ধরা দেবে না কোনো কিছুর বিনিময়ে, যতই আপনার ভাগ্য আপনার সাথে থাকুক না কেন। কারণ ভাগ্য এ মাসে আপনার সাথে থাকবে, ভাগ্য সাথে থাকবে বলে কিন্তু আপনি কাজের জায়গায় একটা গা এলিয়ে বেরিয়ে যাবেন, এই যে ব্যাপারটা হবে আপনার সাথে সেটা কিন্তু আপনি পারবেন না। তাই পরিশ্রম করুন, নিশ্চিন্তে থাকুন, রেজাল্ট ডেফিনেটলি আপনার ভালো থাকছে, কাজের জায়গায় বিশেষ কোনো প্রবলেম থাকছে না, একদম স্মুথ সমস্ত কিছু থাকছে। যারা ফ্রেশার্স আছেন তাদের জন্য মানটা কিন্তু ভালো, তারা অনেক সুযোগ কাজের এই মানটা কিন্তু পাবেন। কোন কোন সেক্টরে জব ভালো যাবে, যারা ধরুন ইঞ্জিনিয়ার আছেন, যারা ডক্টর আছেন, যারা প্রমোটিংয়ের কাজ করেন, যারা কোনো ম্যানুফ্যাকচারিং কাজ করেন, যারা আইটিতে কাজ করেন, তাদের কিন্তু এই মান্থটা অনেকটা ভালো যাবে। যারা ডিফেন্সে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মান্থটা অনেকটা ভালো যাবে, আপনারা কাজের জায়গায় কিন্তু অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবার জানবো এই মাসে আপনাদের বিজনেস কেমন থাকছে। বিজনেসের ক্ষেত্রে যে প্রবলেমটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে আপনাদের যে 7,000 লট সে গিয়ে বসে যাচ্ছে রাহুর সাথে, তো সেক্ষেত্রে কি হবে, একটু প্রবলেম থাকছে, একদমই প্রবলেম থাকছে না বললে হবে না। কারণ যখনই রাহুর সাথে বসে যাচ্ছে তখন কি হবে, বিজনেসে যে একটা কন্টিনিউ ফ্লো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। বিজনেসে অর্থনৈতিক ব্যাপারে কোথাও গিয়ে আপনারা প্রতারিত হতে পারেন, অর্থ বিনিয়োগ করলে সেইভাবে রেজাল্ট পাবেন না, এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু তৈরি হবে। নতুন বিজনেসে যারা ভাবছেন ইনভেস্ট করবেন তাদের জন্য আমি বলবো এই মাসটা ঠিকঠাক না। আমি সব ক্ষেত্রে ইনভেস্টার একই কথা বলে এসেছি, এক্ষেত্রে আমি একই কথা বলবো, ইনভেস্ট করার জন্য কিন্তু এই মাসটা না, একটু ওয়েট করে যান। বিজনেসে সেরকম মনের মতো রেজাল্ট পাবেন না, তবে যেটা বলবো সেটা হচ্ছে খুব খারাপ কিছু থাকছে না, একটু ব্যালেন্স করে চললে যেমন চলছে সেরকম কিন্তু চলে যাবে। তাহলে বন্ধুরা, আগস্ট মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।